হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আরেকটি পাঞ্জাবি ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। তো এই পাঞ্জাবি ডিজাইনটি হলো আমার ভাইয়ের জন্য। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং পাঞ্জাবিতে কী ধরনের ডিজাইন করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই পাঞ্জাবিটাও লাল রঙের। আসলে এই পাঞ্জাবি করার কোনো রকম প্ল্যান ছিল না। পরে ঠিক আমি যে পাঞ্জাবিটা আমার জন্য ডিজাইন করেছিলাম সেটি দেখে ও এই পাঞ্জাবির ডিজাইনটাকে ঠিক করে যে ওইটা করবে। ওর মেইনলি দাবি দেওয়া ছিল যে আমার যে উত্তরীয় ডিজাইনটা ছিল সেটা হবে, বাট ও কপি চাচ্ছিল না, মানে একই রকম চাচ্ছিল না, একটা আলাদা ডিজাইন চাচ্ছিল। তো মাঝখানে একটা মার ছবি রাখতে বলছিল, মা দুর্গার, এবং সাইডে আমার মতো ডিজাইন বক্সগুলোতে আমার মতো ডিজাইন করতে বলেছে। যেটা হয় লাস্টে যে আমি ডিজাইন করি এবং ও বলে যে মা দুর্গার যে একদম মূল ফেস আমি যেটাতে মাঝখানে রেখেছি সেটা রাখার জন্য, এরপরে ও আমাকে বলে ওইটাই সাইডে করে দেওয়ার জন্য এবং ওইখানেও উত্তরীয় ডিজাইন দিতে, যার জন্য পাঞ্জাবি ডিজাইনটা এরকম দাঁড়ায়। আজকে মূলত পাঞ্জাবি ডিজাইনটি হলো যারা অল্পের মধ্যে, মানে একদম নর্মালের মধ্যে অনেক গর্জিয়াস ডিজাইন পছন্দ করো, তাদের জন্য এই ডিজাইনটা অনেক ভালো হবে আমি মূলত মনে করি। তো এখন আমি হচ্ছে এখানে আউটলাইনগুলো করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালার উপরে কাজটা করছি। তো হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি, ঠিক আউটলাইন করে নেওয়ার পরে বক্সগুলোতে হলুদ কালার করে নেব। দেখ মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। তো গত ভিডিওতে আমি নিচের ডিজাইনগুলো দেখাতে পারিনি, আমি এডিট করার সময় খেয়াল করছি যে নিচের ডিজাইনগুলো ঠিক ওঠেনি। পরে আমি ওই ভিডিওটার অ্যাড করিনি যেহেতু নিচের ডিজাইনগুলো ওঠেনি তার জন্যে। তো এখানে আমি নিচের ডিজাইনগুলো তোমাদেরকে একটু ডিটেলফুলভাবে দেখিয়েছি, একই রকম ডিজাইনই রেখেছি, জাস্ট একটু কিছু আলাদা, ঠিক অনেকটা সেম আবার অনেকটা ডিফারেন্ট, এরকমভাবেই পাঞ্জাবি ডিজাইনটা করা হয়েছে। চার দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব।
দেখ মন কাশবন তুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখ মন কাশবন। এবার আমি বক্সে হলুদ কালার করে নিচ্ছি। তো এখন পাঞ্জাবির যে ডিজাইন সেটা করছি। আসলে আমার সেই দিন মা দুর্গার যে মূর্তির কাজ বা প্রতিমার কাজ যেটাই বলো, সেটার অনেকটা অংশ বাকি ছিল, কিছু চালার কাজ বাকি ছিল, সেটা করার জন্য আমি আমার বোনকেও সাহায্য করতে বলি। তো সেও আমাকে অনেক ডিজাইন করতে সাহায্য করেছে। তো নিচের যে ডিজাইনগুলো ফিতার থেকে যে ডিজাইনটা ছিল ঝুল টাইপের, সেটাকে আমি একটা দুল টাইপের, যে কানের দুলগুলো হয় মেয়েদের, সে কানের দুলগুলো টাইপের একটা ডিজাইন করেছি এবং সেটা বেশ ভালোই হয়েছিল। তো এবার এখানে আমি
এই যে ডিজাইন, মানে তিনটা বক্সে সেগুলোকে ডিজাইন করছি। প্রথম বক্সে রেখেছিলাম স্বস্তিক চিহ্ন, দ্বিতীয় বক্সে রেখেছিলাম যে আমার ত্রিশূল দিয়ে একটা মা লেখা, এক সাইডে মাদুরের মুখ, সেই ডিজাইনটাকে। এবং লাস্টের বক্সে আমি রেখেছিলাম স্বস্তিকা ডিজাইন। স্বস্তিকা ডিজাইন আর স্বস্তিক ডিজাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং সেটা তোমরা এই ভিডিওতে দেখলে অনেকে বুঝতে পারবে। আসলে আমি এই ডিজাইনটার নাম জানতাম না, অনেক গুগল টুগল ঘেটে আমি বের করছি যে আসলে এই ডিজাইনটার নাম হচ্ছে স্বস্তিকা ডিজাইন। প্রথমে এখানে আমি ধুনুচি এঁকেছিলাম, কিন্তু ধুনুচিটি পরে দেখতে ভালো লাগছিল না, যখন আরও শুকিয়ে গেছিলো তখন অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি যেটা করছি এখানে হচ্ছে হলুদ কালার দিয়ে নিয়েছি। আর একটা বিষয়, আমি ভিডিওটা করছিলাম স্ট্যান্ডে রেখে, আমি যখন ভিডিওটা করতেছিলাম স্বস্তিকা চিহ্নটা আঁকার, বাট পরে দেখি যে আমার ভিডিওটায় ক্যামেরাটাই অন হয়নি। তো যাই হোক, তবুও আমি একটুখানি বলে দিই কীভাবে করেছি। সাইডে আমি মান্ডালা ডিজাইন করেছি, এবং আমি মান্ডালা ডিজাইনগুলো যে করেছিলাম অন্যগুলোতে যেগুলো করেছি চার কোনায় ডিজাইন দিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে আমি যেটা করেছি নিজের চারপাশে কিছু ডট দিয়েছিল। তো এখানে আমি এবার সেই ডিজাইনগুলো করে নিচ্ছি। দেখ মন কাশবন তুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি, দেখ মন কাশবন তুলছে যে সারি। তো এবার আমি মাঝের যে ডিজাইনটা, মানে মা লেখা যে ডিজাইন মা দুর্গার মুখে, সেই ডিজাইনটা একটু করে নিচ্ছি।
ঠিক এভাবে আমি স্বস্তিকা ডিজাইন করে নিলাম। এবার এই সাইডের ডিজাইনগুলো শুকিয়ে যাওয়ার পর অন্য সাইডের ডিজাইনগুলো আমি করে নেব, অর্থাৎ উত্তরীর যে পাশের ডিজাইন অর্থাৎ ওই সাইডের ডিজাইনগুলো করে নিচ্ছি। এখন আমি প্রথমে আউটলাইনগুলোকে করে নিচ্ছি। আমি তো একই সাথে করিনি, একই সাথে না করার দুটো কারণ আছে। একটা হচ্ছে নিচে যেহেতু ঢালগুলো ছিল সেহেতু এটা সমানভাবে বসতেছিল না, যে ঢালগুলো ছিল সেগুলো মানে পিছন নিচে তো একটা কিছু দিতে হবে, না তো পাঞ্জাবির ব্যাক সাইডে কিন্তু রঙগুলো লেগে যাবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি যখন হাত দিয়ে ডিজাইন করতাম, মানে হাতটা যখন আমার পাঞ্জাবির উপরে বসতো যখন ডিজাইন করতাম, ঠিক তখন কিন্তু আমার হাতে রং লাগার মাধ্যমে অন্য সাইডের রঙটা লেগে পাঞ্জাবির ডিজাইন এবং পাঞ্জাবিটাকে নষ্ট করে ফেলতো, যার জন্য আমি ধৈর্য ধরে এটা শুকিয়ে যাওয়ার পরে প্রায় 2 ঘন্টা পর শুকিয়েছে, তো 2 ঘন্টা পর শুকিয়ে যাওয়ার পরে আমি এই ডিজাইনটাকে করলাম। তো এই ডিজাইনের আর আমি ডিটেল ফুল দিলাম না, একইভাবে করেছি। মার মুখের ডিটেল ফুলটা আমার দেওয়া আছে এবং নিচে ভরে গেছি, এবং এইভাবে আমার ড্রয়িংটি কমপ্লিট হলো। সো থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামীকাল। সো বাই।